সালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখান থেকে দেখছেন বেশ ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমাদের মাননীয় মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের সাথে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল তাবুক সহ সৌদি আরব অবস্থিত যে 9টি কমিউনিটি স্কুল আছে তাদের সাথে একটি মিটিং আছে। আমরা হচ্ছে আশা করি যে সৌদি আরবের বর্তমান যে অবস্থা এবং সৌদি আরবের যে কমিউনিটি স্কুলগুলো আছে সেগুলোর ব্যাপারে খোঁজখবর নেবেন এবং একটি সুনির্দিষ্ট গাইডলাইন দিবেন। আজকের মিটিংয়ে উপস্থিত আছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল তাবুকের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সেই সাথে উপস্থিত আছেন বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং প্রিন্সিপাল মহোদয়গণ, সেই সাথে উপস্থিত আছেন বাংলাদেশ কনসুলেট অফিস জেদ্দার কনসাল জেনারেল ফয়সাল আহমেদ স্যার। এবং আজকের মিটিং মূলত একটি পরিচিতি পর্বমূলক মিটিং। আপনারা জানেন যে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সৌদি আরবে নবনিযুক্ত অ্যাম্বাসেডর স্যার ডক্টর জাভেদ পাটোয়ারি উনি গত মাসে জয়েন করেছেন এবং সেজন্যই মূলত এই মিটিংটি আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্কুলগুলোর সার্বিক পরিস্থিতি এবং খোঁজখবর নেওয়ার জন্য। তো আজকের এই মিটিং থেকে আসলেই মূলত বিভিন্ন স্কুলের যে বর্তমান সমস্যা এবং আপনারা জানেন যে সারা পৃথিবী জুড়ে যে করোনা মহামারীর কারণে বিভিন্ন প্রতিষ্ঠান নানানভাবে আসলে চ্যালেঞ্জের মুখে পড়েছে সেগুলোরই আজকে বিস্তারিত আলোচনা হচ্ছে বা হবে। এবং আমরা আশা করি যে একটি পজিটিভ এবং সুন্দর সমাধান আজকে পাবো আমরা। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং একে অপরের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।